নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। একেবারেই ভাতৃ দ্বিতীয়ার অনুষ্ঠান রয়েছে বর্তমানে রাজ্যের প্রত্যেক ঘরে ঘরে ভাতৃ তৃতীয়া পালন করা হচ্ছে, এবং আজকের দিনে বিশেষভাবে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সুদীপ রায় বর্মণ, যিনি রয়েছেন কংগ্রেসের জয়ী বিধায়ক উনার বাসভবনে, এবং সেখানে বিশেষভাবে ভাতৃ তৃতীয়ার এই আয়োজন করা হয়েছে। আমরা তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির যারা রয়েছেন সদস্যরা, তারা ইতিমধ্যেই উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন, এবং তার পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে বরণ করে শুরু করছেন ভাইফোঁটার এই বিশেষ অনুষ্ঠান। ভাইফোঁটায় রীতিমতো বিশেষভাবে আমরা ভাইয়ের যে বাধা বিপত্তি বা যে বিশেষভাবে ভাইকে রক্ষা করার জন্যই বোনের দ্বারা এই ফোঁটা দেওয়ার অনুষ্ঠান রয়েছে, যার রীতি রয়েছে বহু বছর ধরেই, এবং তার কিছু চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারেই বিধায়ক সুদীপ রায় বর্মণের বাসভবন থেকে। আমি প্রত্যেককে একে একে দাদাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য বলছি। Thank you.
এবারে একেবারে সন্ধ্যা ওয়েলফেয়ার যে সোসাইটি রয়েছে তাদের তরফ থেকে একটি কেক নিয়ে আসা হয়েছে ভাইফোঁটার, শুভ ভাইফোঁটা বলে একটি কেক নিয়ে আসা হয়েছে এবং সেই কেক এখন কেটে ভাইফোঁটার অনুষ্ঠানের উদ্দেশ্যে বিশেষ কিছু বলবেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। জোকারের মাধ্যমে একেবারে শুভ ধ্বনির মাধ্যমে ভাইফোঁটার এই কেক কাটছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ ওনার নিজ বাসভবনে, অর্থাৎ যে এমএলএ কোয়ার্টারে তিনি উপস্থিত রয়েছেন সেখানে। রাজনীতি থেকে একেবারেই ঊর্ধ্বে ভাইফোঁটার বন্ধনে আবদ্ধ হতে এইবার বিশেষ আয়োজন রয়েছে এমএলএ হোস্টেলে সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। ঠিক আছে।
দাদার হাতে উপহার দেশ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির ছবি তুলে দিলেন সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ ভাই ফোটার এই পূর্ণ মুহূর্তে। আজকের দিনে বোনটা কতটুকু সুরক্ষিত বলে মনে হচ্ছে? বর্তমানে সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্যে মহিলাদের উপর যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এতে পরিষ্কার যে সামাজিক স্খলন দেখা দিয়েছে। আজকের এই ভাইফোঁটার দিনে সকল বোনদের আমার প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, তাদের নিরাপত্তা যাতে সুরক্ষিত হয় সুনিশ্চিত হয় মায়ের কাছে প্রার্থনা করছি, এবং সকলের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হোক ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা থাকবে। ইদানিংকালে যে কটা ঘটনা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে বিশেষ করে, এটা সত্যিই খুব পীড়া দেয় আমাদের। এবং যারা দোষী তাদের কোনো ধর্ম হয় না, জাতপাত হয় না, রাজনৈতিক রঙও হয় না, এদের সবাই মিলে এদের যেখানে সংবিধান এবং আমাদের আইন মোতাবেক তাদের ওই ঠিকানায় পৌঁছে দেওয়া দরকার যেখানে তারা থাকা উচিত। এ না করে যদি কেউ কাউকে বাঁচাতে চায়, এই অপরাধ থেকে আরও বেশি মহাপরাধ হচ্ছে যারা এই সমস্ত ক্রিমিনালদের বাঁচাতে ময়দান নেমে পড়েন, তাদের ধিক্কার জানাই। তো আজকে দিনে রাজনৈতিক কথাবার্তা না বলে এইটুকু আমি প্রার্থনা করব অল মাইটির কাছে, আমাদের রাজ্যের মায়েরা বোনেরা তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, এরকম জঘন্যতম ঘটনা যেগুলো ঘটছে এগুলো যেন আর পুনরাবৃত্তি না হয় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা থাকবে। গড ব্লেস অল মাই মাদার অ্যান্ড সিস্টার্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড অফ দ্য স্টেট। একেবারে আমরা প্রত্যেকেই জানি যে ভাতৃদ্বিতীয়া বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এবং তার মধ্যে ভাতৃদ্বিতীয়া একটি অনুষ্ঠান বা একটি আমাদের সংস্কৃতির একটি অঙ্গ, যেখানে আমরা বিশেষভাবে ভাইকে বোন ফোঁটা দিয়ে থাকি এবং সেখানে ভাইয়ের রক্ষার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মণ মহোদয়,
উত্তরীয় পড়িয়ে রূপাদীপকে সম্মাননা জানাচ্ছেন। আমরা আশা করব আমাদের সম্ভব ওয়েলফেয়ার সোসাইটি ডাকি দিয়া ডাকে সাড়া দিয়ে আমাদের প্রিয় রূপাদি যেন সবসময় আমাদের এভাবে সাহায্য করে। এখন আমরা অনুরোধ করছি সুমনা দিকে সামনে আসার জন্য। আমাদের ডাকে সাড়া দিয়ে সবসময় মনুষ্য রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে তোলেন সজ্জন সুমনা। অনুরোধ করছি রাহুল বণিককে এখানে আসার জন্য, যিনি নিজেও স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী। আমাদের ব্যাকে সাড়া দিয়ে প্রতিনিয়ত মুষ্টি রোগীদের জীবন বাঁচানোর জন্য তিনি রক্তদান করে থাকেন। অনুরোধ করছি শিমল কাজীকে, উদয়পুর মহকুমার তরুণ যুবক। আমাদের সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির ডাকে সাড়া দিয়ে প্রতিনিয়ত রক্তদান করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচিয়ে তোলেন। মানুষের সাথে কাজ করে যায় এটি আমার। অনুরোধ করছি পার্থ সারা দাদাকে, যিনি প্রতিনিয়ত আমাদের ডাকে সাড়া দিয়ে রক্ত ধন্যবাদ। এখন আমরা অনুরোধ করছি রুটি ব্যাংক ফাউন্ডেশনের সদস্য রূপালীকে এখানে আসার জন্য। আমরা সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে কিছু জামা কাপড় সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য রূপালীর হাতে তুলে দেবো। রূপালী যাতে রুটি ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে সেই জামা কাপড়গুলো সমাজের পিছিয়ে পড়া জনগণের হাতে তুলে দেয়। অনুরোধ করছি রাজু দাসকে, সে আমাদের ডাকে সাড়া দিয়ে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে প্রতিনিয়ত রক্তদান করে থাকে। সম্মানীয় রাজু দাস, রাজু দাসকে সম্মাননা জানাবে বিধায়ক সুদীপ রায় বর্মণ। এখন অনুরোধ করছি আমাদের ছোট বোন প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা আমাদের তাকে সাড়া দিয়ে প্রায় সময় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচিয়ে তোলে। গরিব অংশের মানুষকে তোমরা সহায়তা করবে, তাদের পাশে দাঁড়াবে, এটি আমার প্রার্থনা থাকবে। এবং তোমরা করে যাচ্ছ বলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং এটা জারি রাখবে আমাদের কাছে। গড ব্লেস অল অফ ইউ তোমাদের এই মহৎ কাজের জন্য, যারা আজকে কোনো রক্তদান করেছো বিগত দিনগুলোতে জারি রাখবে। কারণ ব্লাড ব্যাংকে সত্যি কথা বলতে কি দারুণ সংকটে কাটবে রক্ত স্বল্পতা সর্বত্র। এই উদ্যম নিয়ে এরা যে শুরু হয়েছিল এখন সেই উদ্দীপনা নেই মানুষের মধ্যে নানা কারণে, সেগুলো আজকে নাই বিশ্লেষণ করব। কিন্তু সচেতন নাগরিকদের তোমাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব, ব্লাড ব্যাংকে যেন রক্ত স্বল্পতায় আমরা কাটিয়ে তুলতে পারি। ক্লাব, এনজিও, বিভিন্ন সংস্থা সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এগিয়ে আসুন।
রক্ত লাভ করে মুমূর্ষু রোগীদের রক্তের অভাবের জন্য কেউ যাতে কেউ আরো প্রাণ না যায় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। সকলকে আমার ধন্যবাদ। গড ব্লেস অল। এবার শিক্ষক প্রসঞ্জিৎ ঘোষকে লাগাতার যে সমাজের জন্য কিছু করার যে একটা প্রবল ইচ্ছা তা সামান্য একটা ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমরা সম্মাননা জানাতে চাই। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা থাকবে এই মানসিকতা যেন সারা জীবন তোর মধ্যে থাকে, এর মধ্যে এর মধ্যে আবদ্ধ হয়ে তুমি যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারো যেরকমটা করে যাচ্ছ। গড ব্লেস। আমাদের সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির কনিষ্ঠতম সদস্য সায়ন দাশগুপ্ত যেদিন ওনার 18 বছর পূর্ণ হয়েছে সেই প্রথম দিন উনি বলেছে প্রসঞ্জিত আমি রক্ত দেবো, সেই সাথে আমার সাথে প্রসঞ্জিত এবারে আমরা অবশ্যই কথা বলে নেব সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির যিনি সদস্য রয়েছেন। দাদা আপনার নামটা? প্রসঞ্জিৎ ঘোষ। যে বিষয়টি জানতে চাইবো আমরা এই মুহূর্তে আপনাকে আপনাদের প্রত্যেককে দেখতে পাচ্ছি বিধায়ক সুদীপ রায় বর্মনের যে এমএলএ হোস্টেল রয়েছে সেখানে আপনি আপনারা উপস্থিত রয়েছেন, বিশেষ কি উদ্দেশ্য ছিল বা আজকে ভাই ফোটার দিনটিকে এভাবে উদযাপন করার পেছনে আপনাদের কবে থেকে সেখানে এই পরিকল্পনা ছিল বা এই উদ্দেশ্যে কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন আমাদের এই সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটি আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের প্রিয় দাদা রাজ্যের প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়ের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছিল অমরপুরের বুকে। তো সেই থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছি। সে প্রথমবার থেকে আজ পর্যন্ত আমরা ভাইফোঁটা রাখি বন্ধন উৎসব পালন করে আসছি আমাদের প্রিয় দাদার সাথে। তো এবারও তার ব্যতিক্রম নয়, আমাদের সংস্থার যারা বোনেরা আছে তারা ইচ্ছা প্রকাশ করেছে যে তাদের প্রিয় দাদাকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে, যে ভাতৃত্বের যে একটা অটুট ভালোবাসা সেই ভালোবাসা বন্ধন যাতে সুদীপ দাদাকে দীর্ঘজীবী করে রাখে এই জন্যই তারা এসেছে। এবং শুধুমাত্র অমরপুর নয়, উদয়পুর আগরতলা থেকেও দাদার যারা প্রিয় বোনেরা এসে তারাও আমাদের সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির ডাকে সাড়া দিয়ে এখানে এসেছে এবং আমরা খুবই খুশি যে সবাই সুদীপ দাদাকে এতটুকু ভালোবাসে। অ্যাকচুয়ালি এখানে এসে আমরা সবাই যা দেখলাম সুদীপ রায় বর্মন হলেন একজন জননেতা, তো ওনার মতো এত ভালোবাসা পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা বিশেষভাবে এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিধায়ক সুদীপ রায় বর্মনের যে এমএলএ হোস্টেল রয়েছে সেখানে আজ ভাইফোঁটার আয়োজন করা হয়েছে এবং ভাইফোঁটা মানেই সেখানে ভাইকে দীর্ঘজীবী করে তোলা এবং বিশেষভাবে ভাইফোঁটার এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল এতক্ষণ পর্যন্ত বিধায়ক সুদীপ রায় বর্মনের এমএলএ হোস্টেলে আমরা দেখানোর চেষ্টা করেছি তা আপনাদের সামনে। এখনকার মতো আমাদের এই লাইভ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।